সিলেটে মাদ্রাসা ছাত্র দিনার হত্যার 24 বছর পেরিয়ে গেলেও এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারই শিক্ষক নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো নাম ভুলের কারণে তারই বড় ভাই নজরুল ইসলাম সাজা ভোগ করছেন দু বছরেরও বেশি সময় ধরে। তাহলে নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী কোথায়? সিলেট ও সুনামগঞ্জ ঘুরে তারই অনুসন্ধান করেছেন শফিক শাহীন। তীরপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ফরিদ আহমেদ, সাথে ছিলেন মইনুল হক বুলবুল। দু বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী সিলেটের বিয়ানীবাজারের নুরুল ইসলাম। এই সময়টাতে পরিবারের সদস্যদের সাথে আড়ালে আবডালে দেখা হলেও কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি কারোই। এনটিভির অনুসন্ধানের প্রয়োজনে সিনিয়র জেল সুপারের কক্ষে ডাকা হয় নুরুলের স্ত্রী হোসনা বেগম ও ছেলে সরোয়ার জাহান সজীবকে। আমার স্বামী কোনো অপরাধী নেই। যে সময় মামলার 4 বছর আগে সদ্যার হয়েছিল, 4 বছর বাদে এই মামলা হয়েছে। আসামি আমার চাচা জেল কাটছেন, আমার বাবা, মানে বিপরীত। তাহলে নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী কোথায়? এনটিভির অনুসন্ধানী টিম তাদেরকে নিয়ে সিলেট থেকে রওনা দেয় সুনামগঞ্জের ছাতকের হায়দরপুর গ্রামে নুনু মৌলভীর শ্বশুর বাড়ির দিকে, যেখানে তিনি পারভেজ মৌলভী নামে পরিচিত। তার স্ত্রী সেলিনা বেগমের সাথে কথা বলে জানা গেল নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী ওরফে পারভেজ মৌলভী এখন ফয়সল। আমরা তো বাড়িতে মৌলভী সব খেও না। ওকে চিনেন আপনি সজীবকে? না। তো উনি তো বলে যে আপনাকে চিনেন না। উনি মিথ্যা বলছেন। উনি কি করেন? উনি কাজ করেন। এই সেলিনা স্বীকারই করতে চাননি যে তিনি নুনু মৌলভীর ভাতিজা সজীবকে চেনেন, অথচ কয়েক বছর আগে এই বাড়িতে থেকেই স্কুলে লেখাপড়া করেছে সজীব। স্থানীয় এক গৃহবধূ জানান তার বাপের বাড়ি পাশের জগন্নাথপুর উপজেলার পৈলবাগ পশ্চিমপাড়া উত্তর জামে মসজিদে মুয়াজ্জিনের চাকুরি করেন পারভেজ মৌলভী নাম ধারণ করা নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী ওরফে ফয়সল। এনটিভি টিম সেখানে যাওয়ার আগেই সটকে পড়েন নুনু মৌলভী, কারণ এনটিভি যে তাকে খুঁজছে এ কথা নুনু মৌলভীকে মোবাইল ফোনে জানিয়ে দেন তার স্ত্রী সেলিনা। আমার একটা ফোন আসছে যে আসরের পরে নামাজ পড়ার বাদে চলে গেছে। আসরের বাদে দেখছি আপনি তাই ও বাইরে বেউসিয়া যায়রা। ইমামের সহযোগিতায় এনটিভি টিম খুঁজে দেখে তার আসবাবপত্র, সেখানে তার নাম পাওয়া যায় এফএম পারভেজ হিসেবে, সাথে জাদুটোনার কিছু বইপত্র। নজরুল ইসলাম ওরফে নুনু মৌলভী এতটাই চতুর যে কোথাও তার একটি ছবিও পাওয়া যায়নি। শফিক শাহীন, এনটিভি নিউজ, সুনামগঞ্জ।